নমস্কার বন্ধুরা, অন্য স্বাদের রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রোস্টেড চিকেন কারির রেসিপি। চলুন তাহলে রোস্টেড চিকেন কারি রেসিপি বানাতে আমার কী কী উপকরণ লাগছে সেগুলো দেখে নিই। রোস্টেড চিকেন কারি রেসিপি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ সর্ষের তেল আর 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার আর 2টো কাঁচা লঙ্কা বেটে আমি এটা মাখিয়ে রেখেছি। আমি আজ রেসিপিটি সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে করব। এখানে আমি 6টা বড় রসুন কোয়া বেটে রেখেছি, 5টা কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ আদা বাটা মিশিয়ে রেখেছি, 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, 3 চামচ জিরে আমি বেটে রেখেছি, 3 চামচ ধনে বেটে রেখেছি, 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আমি কিছুটা আলু নিয়েছি, আলুটা অপশনাল। যদি আপনারা চিকেনে আলু খেতে পছন্দ না করেন তাহলে ব্যবহার করবেন না। আমরা আমাদের বাড়িতে চিকেনে আলু খেতে পছন্দ করি। যে কোনো চিকেনের রেসিপিতে আমরা আমাদের পরিবারের মানুষ আলু খেতে পছন্দ করি, তাই আমি আলুটা ব্যবহার করছি। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটির উপকরণ ডেসক্রিপশনে থাকবে, আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, অল নোটিফিকেশন চয়েস করে নেবেন, যাতে আমার তৈরি সুন্দর সুন্দর ভিডিও আপনি সবার প্রথম পেয়ে যেতে পারেন। শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। চলুন তাহলে রেসিপিটি বানিয়ে ফেলি। রোস্টেড চিকেন কারি বানানোর জন্য আমি চিকেনগুলো একটু ঝলসাবো, তার জন্য একটা গ্রিল রড নিয়েছি, তার মধ্যে আমি চিকেনগুলো একটা একটা করে গেঁথে নেব। মালা যেভাবে আমরা গেঁথে নিই সেভাবে আমি চিকেনগুলো গেঁথে নেব। এভাবে একটা একটা করে আমি চিকেনগুলো সব গেঁথে নেব। চিকেনগুলো যখন 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেবেন তখন দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে আর স্মুথ হয়ে যাবে, তো খুব সহজেই গাঁথা হয়ে যাবে। সবগুলো গাঁথা হয়ে গেছে, আমি এখন রেখে দেব। এবার আমি আলুগুলোও আরেকটাতে গেঁথে নেব। এই চিকেনের রেসিপিটি ভীষণই খেতে ভালো, ট্রাই করবেন বাড়িতে আর আমাকে কমেন্টসে জানাবেন আপনারা কে কে রোস্টেড চিকেন কারি খেতে পছন্দ করেন। দেখুন, আমি সবগুলো মালার মতন করে গেঁথে নিয়েছি। এবারে আমি চিকেনের রেসিপিটি ফার্স্ট স্টেপ শুরু করব। এবার আমি চিকেনগুলো একটু ফাঁক ফাঁক করে দেব, গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার আমি চিকেনগুলো ভালো করে ঝলসে নেব। অনেকের বাড়িতে গ্রিল রড থাকে, তারা গ্রিল রডে করে নেয়, কিন্তু সবার বাড়িতে তো থাকে না, তাই আমি যাতে সবাই এই রেসিপিটা করে খেতে পারে সেজন্য আমি খুব সহজেই করতে পারে সেজন্য আমি খুব সহজভাবে দেখালাম। এভাবে করে বা মাঝে মাঝে একটু করে ঘুরিয়ে নেবেন, তাহলে চারিদিকটা খুব সুন্দরভাবে ঝলসে যাবে। গ্যাসটা কিন্তু অবশ্যই হাই রাখতে হবে। চিকেনগুলো ঝলসানো হয়ে গেছে, চিকেনগুলো ঝলসানো হয়ে গেছে এমনি বুঝতে পারবেন যখন দেখবেন চিকেন থেকে অটোমেটিক টপ টপ করে তেল পড়বে, বুঝতে পারবেন চিকেনগুলো ঝলসানো হয়েছে। আমার চিকেনের থেকে তেল পড়তে শুরু করেছে, মানে আমার চিকেনটা ঝলসানো হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। আলুগুলো এবার একটু ঝলসে নেব। আমি যখন চিকেনটা মশলা দিয়ে আর তেল হলুদ দিয়ে ম্যারিনেট করতে দিয়েছিলাম, আলুটাও তার সঙ্গে আমি ম্যারিনেট করে নিয়েছি, তাতে করে আলুটারও একটা আলাদা স্বাদ হবে। যারা আলু খেতে পছন্দ করেন তারা অবশ্যই আলু ব্যবহারের ক্ষেত্রে আলুটা ম্যারিনেট করতে দেবেন। আলুগুলো প্রায় ঝলসে এসছে, আলু দেখুন ঝলসানো রেডি হয়ে গেছে। আমি এবারে ঝলসা এই রোস্টেড চিকেনের কারিটা বানিয়ে নেব। কড়াতে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি
চার চামচ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি দেবো, গ্যাসটা কিন্তু এখন আমার একদম লো রয়েছে, প্রথমে আমি রসুন আর আদা দেবো। কুচানো পেঁয়াজ, স্বাদমত লবণ, আমি এখানে সন্দ্বীপ লবণ ব্যবহার করছি। আমি আমার প্রতিটি রেসিপিতে সন্দ্বীপ লবণ ব্যবহার করি, তাই আমি আমার রেসিপিগুলোতে আমি সন্দ্বীপ লবণ ব্যবহার করি, প্রয়োজন মতন হলুদ গুঁড়ো। আমার যে মশলাটা আমি শুকিয়ে এসেছে, তাহলে অল্প জল ব্যবহার করছি আমি, ঝলসানো আলুগুলো আগে দিয়ে দেবো। মশলার সাথে আলুগুলো মিশিয়ে দেবো, এবার আমি ঝলসানো চিকেনটা একটা একটা করে দিয়ে দেবো। সবগুলো উপকরণ দিয়ে এবার একটু ভালো করে কষে নেব। এখন আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা কিন্তু লোই থাকবে। দু মিনিট পর আমি ঢাকাটা খুলে রাখছি। মশলা থেকে চিকেনের আলু খুব ভালোভাবে মেখে গেছে। এখন আমি একটু, এখানে আমি এক কাপ পরিমাণ জল রেখেছি, এক কাপ পরিমাণ জল দেবো। রোস্টেড চিকেন কারি সাধারণ কষা চিকেন কারি থেকে অনেক বেশি খেতে ভালো, বানিয়ে দেখুন আপনাদের পছন্দ হবে, আর কে কে পছন্দ করেন আমাকে কমেন্টসে জানাবেন। আমি আবার এক থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, ফিরে আসছি এক থেকে দু মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এখন গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দেবো। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, অল নোটিফিকেশান চয়েস করে নেবেন, যাতে আমার তৈরি সুন্দর সুন্দর ভিডিও সবার প্রথম পেয়ে যেতে পারে। শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। এই রোস্টেড চিকেন কারিটা শুধু ভাতের সঙ্গে নয়, রুটি পরোটা লুচির সাথেও খুবই ভালো লাগে খেতে। বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। রেসিপিটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আমার তৈরি আরও দারুণ দারুণ রেসিপি পেতে স্ক্রিনে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করুন আর উপভোগ করুন। সঙ্গে থাকুন, ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে।